অনেক দেশের প্রবৃদ্ধি ছিল নেগেটিভ, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি 2020-21 সালে ছিল 6.94%, 2021-22 যা দাঁড়াবে 7.25%, যেখানে IMF ওয়ার্ল্ড ব্যাংক প্রেডিকশন করেছে যে USA-তে আগামী বছর প্রবৃদ্ধি হবে 0.5%, UK-তে হবে 0.4%, জার্মানিতে 0.3% এবং চায়নার মতো বিশাল অর্থনীতিও 4.6%। BNP জামাত এবং তাদের পদলেহনকারী সুশীল বাবুরা যখন আমাদের রিজার্ভ নিয়ে কথা বলেন, তখন ওনারা ভুলে যান যে BNP-র সময় কোনোদিনও রিজার্ভ 7 বিলিয়নের ওপরে ওঠে নাই। যেরকম শীত পড়ছে মাননীয় স্পিকার, তাদের এই আন্দোলন আন্দোলন নাটকে আমাদের নেতা কর্মীরা যদি একটু চাঙ্গা হয় তাহলে আমাদের একটু উষ্ণতা বাড়বে, আবহাওয়ারও একটু উষ্ণতা বাড়বে। মাননীয় স্পিকার, লু সাহেব আসার পরে এমন লু হওয়া প্রবাহিত হলো যে ওনাদের শীর্ষ নেতারা হাসপাতালে চলে গেলেন আর বাকি নেতারা ইনশাল্লাহ গর্তের মধ্যে ঢুকে গেলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক দয়া পরবাস, অনেক দয়া করেছেন, আর কত দয়া করবেন? বেগম খালেদা জিয়াকে তো দয়া করে বাইরে রেখেছেন। একটা নাম আছে, অনেক সময় ফেসবুক টেসবুকে দেখা যায়, এত নালিশ করে যে সবাই নাম দিয়েছেন যে বাংলাদেশ নালিশ পার্টি। জনাব তানভীর শাকিল জয়, বাসাটি সিরাজগঞ্জ এক, আপনার নির্ধারিত সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 15ই আগস্টের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমার দাদা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী সহ জাতীয় 4 নেতাকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের প্রতি। শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার মরহুম পিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার, বারবার নির্বাচিত এমপি, মন্ত্রী, গণমানুষের নেতা মরহুম আজহাদ মোহাম্মদ নাসিম সাহেবকে। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ একের অন্তর্গত কাজীপুর, রতনকান্দি, বাগবাটি, সোনগাছা, মেসরা, বহুলির লক্ষ জনগণের প্রতি, যারা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই 2023 সালের প্রথম অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। মহামান্য রাষ্ট্রপতি যখন এই বক্তব্য প্রদান করেছেন সেই সময় সমগ্র বিশ্ব একটি অর্থনৈতিক মন্দার ভিতর দিয়ে অতিক্রম করছে। মাননীয় স্পিকার, কোভিডের ভয়াবহতা থেকে বের হতে না হতেই বিশ্ব মোড়লদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে এবং বিশ্ব অর্থনীতিকে করে তুলেছে বিপর্যস্ত। মাননীয় স্পিকার, আমরা যদি একটু বিশ্ব অর্থনীতির দিকে তাকাই, 2022 সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ছিল 3.14%, যুক্তরাজ্যের প্রবৃদ্ধি ছিল 3% নিচে, অনেক দেশের প্রবৃদ্ধি ছিল নেগেটিভ, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি 2020-21 সালে ছিল 6.94%, 2021-22 যা দাঁড়াবে 7.25%, এবং আমাদের দেশের যারা বিখ্যাত সুশীল বাবুরা আছেন তারাও এমনকি প্রেডিকশন করেন যে আমাদের প্রবৃদ্ধি 22-23 অর্থবছরে যেয়ে কিন্তু 5% ওপরে হবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কি অসাধারণ নেতৃত্ব গুণে বাংলাদেশ এই বিশ্ব মন্দার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে, যেখানে IMF ওয়ার্ল্ড ব্যাংক প্রেডিকশন করেছে যে USA-তে আগামী বছর প্রবৃদ্ধি হবে 0.5%, UK-তে হবে 0.4%, জার্মানিতে 0.3% এবং চায়নার মতো বিশাল অর্থনীতিও 4.6%। মাননীয় স্পিকার, কোভিড সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞতায় 28টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে 7.5 কোটি মানুষ সরাসরি উপকৃত হয়েছে। আমরা দেখেছি সারা দেশে জ্বালানি তেল, সারা বিশ্বে জ্বালানি তেল এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং স্যাংশনের কারণে বিশ্বব্যাপী যখন মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, বিশ্বের গড় মূল্যস্ফীতি 8.75%, যুক্তরাষ্ট্রে 7%, জার্মানিতে 10%, তুরস্কে 30%, যুক্তরাজ্যে 13%, উপরে, সেখানে কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি জননেত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব গিনে 6.71%। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক মুদ্রা এবং অর্থনৈতিক নীতির ফলেই আমাদের মূল্যস্ফীতি এখনও বৈশ্বিক গড়ের অনেক নিচে রয়েছে। 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি পণ্য সরবরাহ এবং বর্ধিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে বাংলার জনগণকে আগলে রেখেছেন মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, BNP জামাত এবং তাদের পদলেহনকারী সুশীল বাবুরা যখন আমাদের রিজার্ভ নিয়ে কথা বলেন, তখন ওনারা ভুলে যান যে BNP-র সময় কোনোদিনও রিজার্ভ 7 বিলিয়নের ওপরে ওঠে নাই।
কিন্তু জননেত্রী শেখ হাসিনার সময়ে প্রথম ডাবল ডিজিট রিজার্ভ সর্বোচ্চ 48 বিলিয়ন ডলারে কিন্তু পৌঁছেছিল এবং জননেত্রী শেখ হাসিনা 2.5% প্রণোদনা দেওয়ার ফলেই আমাদের 2022-23 সালে রেমিটেন্সের প্রবৃদ্ধি ছিল 2.14%। কিন্তু আমরা দেখি এর মধ্যেও সেই বিএনপি জামাত দেশে বিদেশে ষড়যন্ত্র করে যেন হুন্ডির মাধ্যমে দেশে টাকা আসে, রেমিটেন্সের মাধ্যমে যেন আসে না। এই সকল দেশ বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আপনার মাধ্যমে মহান সংসদে আমি দাবি রাখছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন বদলের সনদ ভিশন 2021-এর মাধ্যমে যখন ডিজিটাল বাংলাদেশ উপস্থাপন করেন তখন কিন্তু অনেকেই এটাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, কিন্তু আমরা দেখেছি সমাজের প্রতিটি স্তরে আজকে এটি সফলতার সাথে প্রয়োগ হয়েছে। ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, ই পেমেন্ট সহ ডিজিটাল গেটওয়ের মাধ্যমে আমাদের সামগ্রিক ভ্যাট সিস্টেম, অর্থনৈতিক সিস্টেমকে ডিজিটালাইজ করা হয়েছে। বিএনপি জামার জোট সরকারের সময় সীমাহীন টেন্ডারবাজির ফলে বাংলাদেশের সকল উৎপাদন খাত মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী ই টেন্ডারিং সিস্টেমের ফলে এ পর্যন্ত 6.5 লক্ষের ওপরে অধিক দরপত্র আহ্বান এবং 4.5 লক্ষের ওপরে দরপত্রের চুক্তি সম্পাদন ইজিপির মাধ্যমে সম্ভব হয়েছে। কোভিড অতিমারি এবং রাশিয়া যুদ্ধের টালমাটাল অবস্থায় মাননীয় স্পিকার এর মধ্যেও আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 34.40%। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অটোমেটেড চালান সিস্টেম, 5 কোটির ওপর অধিক ডিজিটাইজ খতিয়ান, 75,000-এর বেশি অধিক মৌজা ম্যাপ যখন ভার্চুয়াল রেকর্ড রুম থেকে পাওয়া যায় তখন সেটিই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের অনন্য রূপ। মাননীয় স্পিকার, কোভিডকালীন লকডাউন এবং সকল বিধিনিষেধের সময় বাংলাদেশের লাইফলাইন ছিল ডিজিটাল বাংলাদেশ। কোনো ব্যয় ছাড়া ভ্যাকসিন ম্যানেজমেন্ট সুরক্ষা পোর্টাল করা হয়, 333 লাইনের মাধ্যমে 7 কোটির অধিক মানুষকে সেবা দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ভার্চুয়াল কোর্টের মাধ্যমে 1,74,000-এর ওপর বেশি অসহায় মানুষকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়। ক্যাম্প সফটওয়্যারের মাধ্যমে 50 লক্ষ জনগোষ্ঠী সরাসরি নগদ সহযোগিতা জননেত্রী শেখ হাসিনা সরকারের মমাধ্যমে গ্রহণ করেন। আমরা দেখেছি 3,000-এর বেশি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক সহ সারা বাংলাদেশের অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামোকে সচল রাখা হয়েছিল। শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এবং ইনকিউবেশন সেন্টার যেটি করা হয়েছে, যেটি আমার কাজীপুরেও করা হয়েছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা 9,000-এর ওপরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং 300-টির ওপরে শেখ রাসেল স্কুল অফ ফিউচার করে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষাকে করা হয়েছে যুগোপযোগী এবং সমতাভিত্তিক। মাননীয় স্পিকার, আজকে পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে রোল মডেলের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। গত 26 তারিখে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অনন্য সংযোজন মেট্রো রেল, মাননীয় স্পিকার, যেটি জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে কোনো কিছু উপহার দেন সেটি তিনি সবসময় সর্বশ্রেষ্ঠ উপহারটিই দিয়ে থাকেন। তার একটি উদাহরণ আমি দিতে চাই, মাননীয় স্পিকার আমাকে একটু সময় দেবেন। আজকে সারা বিশ্বের মেট্রো রেল সিস্টেমের সাথে বাংলাদেশের যদি আমরা তুলনা করি, কলকাতার মেট্রো রেলের যাত্রী ধারণ ক্ষমতা 7 লক্ষ, পাকিস্তানের 2.5 লক্ষ, ইন্দোনেশিয়ার 2,12,000, তুরস্কের 13,60,000, সেখানে বাংলাদেশের যখন মেট্রো রেল শেষ হবে তখন বাংলাদেশের 14,40,000 জন যাত্রীকে মেট্রো রেল পরিবহন করতে পারবে। সর্বোচ্চ গতি হায়দ্রাবাদ, লাহোর, কলকাতা, তুরস্কতে 80 কিলোমিটার, বাংলাদেশে সর্বোচ্চ 100 কিলোমিটার। বিশ্বের কলকাতা, লাহোর, ইন্দোনেশিয়াতে সর্বোচ্চ 34টি মেট্রো রেল স্টেশন আছে, যখন বাংলাদেশে শেষ হবে তখন পাতাল এবং মাটির ওপরে মিলে 104টির বেশি স্টেশন বাংলাদেশের মেট্রো রেলে থাকবে মাননীয় স্পিকার। এবং এই মেট্রো রেলের ফলে 200 বিলিয়ন টাকা, যা 2.4 বিলিয়ন টাকা বাংলাদেশে সাশ্রয় হবে, যা জিডিপির 1.5%। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বিএনপি জামাতের বন্ধুরা কিন্তু সবসময় ষড়যন্ত্রই করতে পারেন এবং তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছেন। তারা একবার 10 তারিখে সময় দিয়েছেন, একবার 15 তারিখে সময় দিয়েছেন, এভাবে সময় দিয়েই যাচ্ছেন এবং আন্দোলনের নামে 3 মিনিট বলুন, এবং আন্দোলনের নামে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে যাচ্ছেন মাননীয় স্পিকার। তবে আমি মনে করি মাননীয় স্পিকার, অন্তত এই শীতকালটা তাদের একটু আন্দোলন করতে দেওয়া উচিত।
যেরকম শীত পড়ছে মাননীয় স্পিকার, তাদের এই আন্দোলন আন্দোলন নাটকে আমাদের নেতা কর্মীরা যদি একটু চাঙ্গা হয় তাহলে আমাদের একটু উষ্ণতা বাড়বে, আবহাওয়ারও একটু উষ্ণতা বাড়বে মাননীয় স্পিকার। সুতরাং তাদেরকে এই নাটকটি করতে দেওয়া উচিত বলে মনে করি। তারা তো সবসময়, তারা তো দেশের জনগণের উপরে নির্ভর করে না মাননীয় স্পিকার, তারা সবসময় বিদেশিদের উপরে নির্ভর করে থাকে। এবং তারাও আশা করেছিলেন যে এবার অমুক সাহেব তমুক সাহেব এসে তাদেরকে বোধহয় ক্ষমতায় বসিয়ে দেবেন। আমরা দেখলাম যে কিছুদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসলেন, এবং তার আগে বিএনপি এবং তার দোসর এবং ওই 75 জন নেতা নিয়ে যে তাদের 100 জোট আছে, তাদের নর্তন কূর্দন দেখে মনে হলো যে বোধহয় তারা ক্ষমতায় চলে আসছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক ম্যাজিকে লু সাহেব আসার পরে এমন লু হাওয়া প্রবাহিত হলো যে ওনাদের শীর্ষ নেতারা হাসপাতালে চলে গেলেন আর বাকি নেতারা ইনশাল্লাহ গর্তের মধ্যে ঢুকে গেলেন। সুতরাং এটি হলো মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনার সাফল্য। মাননীয় স্পিকার, আজকে একটি বিষয় আমি বলতে চাই। আজকে আমরা কিছুদিন আগে দেখেছি যে বিএনপির শীর্ষ নেতা, তারা তো সবসময় সবাইকেই শীর্ষ নেতায় বানায়, তাদের তো কমিটির মধ্যে কয়েক হাজার লোক আছে, তো এখন সেই কোন শীর্ষ নেতারা বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা নাকি বাইচান্সের মাধ্যমে হয়েছে, এবং সংবিধানকেও তারা পরিবর্তন করতে চেয়েছেন। কি ধৃষ্টতা মাননীয় স্পিকার! আমি মনে করি, আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক দয়া পরবাস, অনেক দয়া করেছেন, আর কত দয়া করবেন? বেগম খালেদা জিয়াকে তো দয়া করে বাইরে রেখেছেন। আপনার সততা সাহসিকতার জন্য, আপনার নির্দেশনায় বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, সেই কারণে ওনারা জামিন পান। জামিন পেয়ে বের হয়ে মির্জা ফখরুল সাহেব বলেন যে বাংলাদেশের ওপরে সরকারের ওপরে নাকি স্যাংশন দেওয়া দরকার। ওনাদের আসলে লু হাওয়া যাওয়ার পরেও শিক্ষা হয় নাই, আরও শিক্ষা হওয়া প্রয়োজন, এবং সে কারণে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ওনাদেরকে অবিলম্বে আবার শাস্তির ব্যবস্থা করা উচিত বলে মনে করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন বাই চান্স, বিএনপির একটা নাম আছে অনেক সময় ফেসবুক টেসবুকে দেখা যায়, এত নালিশ করে যে সবাই নাম দিয়েছেন যে বাংলাদেশ নালিশ পার্টি। তো যেহেতু বাই চান্স বলেন এবং ওনাদের যেহেতু এখন আর খুঁজেই পাওয়া যায় না ঠিক মতো, তো এখন থেকে মনে করি ওনাদের নাম পরিবর্তন করে বিএনপির বদলে বাই চান্স নো পার্টি রাখা দরকার মাননীয় স্পিকার। বাই চান্স কোনো পার্টি যাতে খুঁজে না পাওয়া যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর 30 সেকেন্ড সময় দেবেন, আমার এলাকার দুটো কথা বলতাম। মাননীয় স্পিকার, আজকে আমার পিতার একটি বিশাল স্বপ্ন ছিল, এক মিনিট বলুন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার পিতার একটি বিশাল স্বপ্ন ছিল, আমাদের নির্বাচনী এলাকা কাজীপুরের ভিতর দিয়ে একটি সুপ্রশস্ত ফোরলেন রাস্তা হবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় সে কাজটি হয়েছিল, কিন্তু কাজটির গতি অত্যন্ত ধীর। আমি আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যেন দ্রুত কাজটি শেষ হয়। আর আমাদের ওখানে একটি বড় নদীর ওপরে ব্রিজ, যেটিকে ভেটুয়া ঘাটের ওপরে ব্রিজ, এটি জনগণের দীর্ঘদিনের দাবি। আমরা বুঝি যে এক বছর নির্বাচনের আছে, এই মুহূর্তে হয়তো সম্ভব নয়, কিন্তু এটি একটি প্রাক সম্ভাব্যতাও যদি যাচাই করা যায় তাহলেও জনগণ আশ্বস্ত হবে, কারণ জনগণ বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়ন করেছেন, 2024-এর নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ক্ষমতায় আসা ইনশাল্লাহ অবশ্যম্ভাবী, এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে আমরা অবশ্যই অবশ্যই স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে পারবো।